चुनाव के नामांकन पत्र के साथ विस्फोटक विधायक तापस साहा। विधायक ने एक ही बूथ पर एक साथ अधिक तृणमूल चुनाव चिन्ह की मांग को लेकर नामांकन पत्र जमा करने पर पार्टी के खिलाफ आक्रोश व्यक्त किया। टीम में कोई अनुशासन नहीं है, कोई टीम निर्देश नहीं है और उस पर से कोई गाइडलाइन भी नहीं है। कई सारी बूथों पर यहाँ पर तृणमूल के चिन्हों पर नामांकन क्यों जमा किया जा रहा है, तो इस सवाल पर उन्होंने जवाब में कहा है कि इससे कोई लेना देना नहीं है क्योंकि पार्टी में अनुशासन नहीं है, ऐसा जिला अध्यक्ष नहीं कह सकते हैं। पार्टी को अंतिम रूप देने के लिए हमने क्षेत्रीय अध्यक्ष, प्रखंड अध्यक्ष और मिनी पार्टी के कहे अनुसार हस्ताक्षर कर सूची भेजी है। तो वहीं पर बंगाल में चल रहे पंचायत चुनाव में बवाल मचा हुआ है। कहीं पर बम विस्फोट हो रहे हैं तो कहीं पर लोगों द्वारा प्रशासन की लापरवाही पर भी आरोप लगाए जा रहे हैं और देखते हैं कि आने वाले समय में इस चुनाव के अंत में क्या रूप देखने को मिलता है। तो लगातार खबरों के लिए देखते रहेगा एसएस न्यूज हिंदी। সামগ্রিক পরিস্থিতি হচ্ছে গত কালকে আমাদের ব্লক সভাপতি মারা যায়। সভাপতি তৃণমূল কংগ্রেস একটা গভীর শূন্যস্থান পূরণ হয়, সেই শূন্যস্থান পূরণ করে আমাদের দলের কর্মীরা আজকে যেভাবে ঢল বেঁধে দলে দলে নমিনেশন ফাইল করতে এসছে তাতে আমরা ভীষণভাবে আনন্দিত উৎসাহিত দেখেছি কর্মীদের মনে। কিন্তু ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, একটা পক্ষ দলকে শেষ করার জন্যে আমরা অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি এবং আমি নিজে যেভাবে দল বলেছিল সই করে তাদের পাঠাতে হবে সেই লিস্টটা আমরা পাঠিয়েছিলাম, কিন্তু এখন শুনছি সেই লিস্টটাকে তছনছ করে তৃণমূল কংগ্রেসকে শেষ করার জন্যে চক্রান্ত করে সেই লিস্ট থেকে অনেক লিস্ট বাদ গিয়েছে। স্বভাবতই আজকে দলের পরিণতি কি হবে, যারা করেছে আইপ্যাক করুক, তৃণমূল কংগ্রেস দলের কেউ নেতা নেত্রী করুক, যারা ক্যান্ডিডেট করেছে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, এমএলএকে বাদ দিয়ে আমরা তার দায় দায়িত্ব নিতে পারবো না। যারা করে নিয়ে এসছে তারা দায়িত্ব নিক, তারা জেতাক। আর আমাদের লেভেলে যারা আমরা দলকে পাঠিয়েছি সেই লেভেলে যদি প্রতীক পাই তার দায়িত্ব আমাদের, কষ্ট করার কষ্ট নেই। এমনও জানা যাচ্ছে তৃণমূলের দলের প্রতীক না হবে, তার নির্দলীয় দাঁড়ানোর চিন্তা ভাবনা করছে, এটা কি বলবো? এটা এখনই কিছু বলতে পারবো না, এখনও প্রতীক দেয়নি, সে দেখা যাবে। লড়াই ময়দানে লড়াই অনেক লড়াই আছে, একই বুথে একাধিক জন তৃণমূলের প্রতীক চেয়ে তারা নমিনেশন ফেল করছে। হ্যাঁ করেছে, দেখছি করছে, আমাদের তো কিছু করার নেই, দলের কোনো অনুশাসন নেই। জেলা সভাপতি বলতে পারছে না, জেলা কোঅর্ডিনেটর বলতে পারছে না, এখানে আইপ্যাক বলতে পারছে না, কে কার কথা শুনবে, কোনো দলের কোনো নিয়ন্ত্রণ নেই, দলের কোনো ইনস্ট্রাকশান নেই, গাইড নেই প্রদেশ থেকে। এটা যেটা হচ্ছে এটা কি দলের কোনো এক অংশের ইন্ধনে হচ্ছে? হ্যাঁ, দলের একটা ইন্ধনে হচ্ছে, এর সঙ্গে প্রদেশের কেউ কেউ যুক্ত আছে। এসএস নিউজ সে জুড়ে হর লেটেস্ট জানকারি কে লিয়ে হামারে ইউটিউব চ্যানেল এসএস নিউজ কো সাবস্ক্রাইব করে সবসে পহলে নিউজ দেখনে কে লিয়ে বেল আইকন পর প্রেস করনা বিলকুল ভি না ভুলে। আগর ইস চ্যানেল সে জুড়ে হর নয়ে মুদ্দে আপকো পছন্দ আয়ে হামারে ভিডিওস কো লাইক অর শেয়ার জরুর করে। और लगातार अपडेट के लिए देखते रहिए एसएस न्यूज।